মাননীয় সদস্য মোহাম্মদ পিরোজপুর মিনিট ধন্যবাদ স্পিকার স্পিকার এই আমাদের এ দেশে এই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল পাকিস্তান আমল থেকে বর্তমানে এই জমি জমিনিয়া বিরোধ আসি আমাদের দেশে যত মামলা তার এইটি টু নাইনটি পারসেন্ট হয়েছে ল্যান্ড ডিসপিউট এনে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছে তার দপ্তরে মামলা খুবই কম হইতো যদি আমার জমির বিরোধ আমরা মিটাইতে পারতাম কিন্তু এটা কালেই পারে না কবে পারবে আমি জানি না অতীতের অনেক ইতিহাস আমরা জানি করুণ ইতিহাস জমির জন্য জীবন গেছে আবার মামলা শুরু হয়েছে মামলা তো দাদা গেছে বাবা গেছে ছেলে নাতির উপর এসে পড়ছে নাতিও সে মামলায় জর্জরিত এখন এই মামলাগুলা দীর্ঘ বিশ বছর পঁচিশ বছর চলে এটার একটা রিফর্ম দরকার তার মানে আমাদের মূল আইন ওখানেই যে আমরা সিভিল আইনগুলা এখনও সেই ধরনের সংস্কার করতে পারি না আপডেট করতে পারি নাই অনেকটা হয়তো চেষ্টা করেছে কিন্তু এখনো পর্যন্ত হয় নাই সেটা যতদিনে না করা যাবে এই জমির বিরোধ আলটিমেটলি একটা ফাইনালি এটা বিরোধ মীমাংসা হবে না কিন্তু তথাপি এই আইনের ভিতরে অনেক ভালো ভালো কথা আছে ভালো ভালো শব্দ আছে প্রতারণা করলে কি হবে জালিয়াতি করলে কি হবে নিজে কতটুকু জমি করতে পারবে সীমানা কী করে রক্ষা করবে অনেক ভালো জিনিস আছে যেগুলো এতদিন ছিল না সে কারণে আইনটা এসেছেও নিশ্চয়ই মাননীয় স্পিকার আপনি জানেন যে আমাদের দুই ওই অর্ডিনেন্স দুই সময়ের সামরিক শাসকরা আমলে যে বিধিবিধানগুলো করছিল আইন করছিল অর্ডিনেন্স সব বাতিলের পরেই কিন্তু এখানে আবশ্যকতা দেখা দিয়েছে আইনের কিন্তু এই আইনটি যদি করে তো অবশ্যই আমার আমার আমি মনে করি মাননীয় মন্ত্রী দুইটা বিষয় করতে পারেন লোকালে যেহেতু একটা ওনাদের বমি কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের মাধ্যমে যদি একটা আলাদা কোনো একটা ডিসপুট রেজুলেশন রিজলভ কোনো একটা মানে অর্গানাইজেশনের মতো করে নেয় প্রতিষ্ঠান তার মাধ্যমে ছোটো ছোটো সমস্ত বিরোধগুলো মীমাংসা করতে পারে সেখানে আরও অ্যাডভোকেট নিতে পারে আইনজীবী নিতে পারে লোকাল মানে সাপোর্ট এক এক মিনিট আর আরেকটি হলো যদি জটিল সমস্যা হয় সরকারের যেগুলো আছে সেগুলো মানে সরকারি জমি দখল সেগুলোতে ফয়সলা করতেই পারে নিশ্চয়ই কিন্তু মেইন সমস্যা হচ্ছে যে ব্যক্তি টু ব্যক্তি পরিবার টু পরিবার এখানে যে সমস্যা এই সমস্যাটা সমাধান করতে গেলে এই আইনের পরে আর যে তখন হবে বিচারের ব্যাপার সেই কারণে আমি মনে করি যে আমাদের এই যে আইনের একটা টোটাল পরিবর্তন করে এই বিচার ব্যবস্থা ল্যান্ডের এক আলাদা একটা মানে প্রতিষ্ঠান দাঁড় করানো দরকার সেটা উনি কাকে দিয়ে করবেন ডিসি ব্যস্ত মানুষ তিনি পারবেন না ওই সমতুল্য কোনো অফিসারকে দিয়া ল্যান্ড রিফর্ম ডিসপিউট এটা রেজুলেশন রিজলভ করার জন্য আলাদা একটা মানে কোর্ট আদালতের মতো করা দরকার সেইটা যদি করতে পারেন সেই আদালতের মাধ্যমে নির্দিষ্ট সময় যদি বলে দেওয়া হয় যে এত সময়ের ভিতর মামলাগুলো ফয়সলা চূড়ান্ত নিষ্পত্তি হবে আফিলের তাইলে দেশ থেকে মামলার জট কমে যাবে মানুষে মারামারি হানাহানি রক্তপাত বন্ধ হবে তবে উনি যেটা করেছে টেম্পোরারি ইউট একটা সুবিধা দেবে ধন্যবাদ মানুষ স্পিকার